কিভাবে ননস্টপ পড়াশোনা করবে তা নিয়ে খুব বেশি কথা বলে ভিডিও বেশি বড় করব না, মাত্র কয়েকটা টিপস দিচ্ছি, সব সময় মনে রেখো। নাম্বার ওয়ান, আগে নিজের কন্ডিশন দেখো, অর্থাৎ তোমার আর্থিক অবস্থা, কেমন পরিবেশে থাকো, কেমন বাড়িতে থাকো, কেমন বন্ধুদের সঙ্গে মেলামেশা করো, পরিবারে কতজন আছো, আগামী দিনে তোমার পরিবারের অবস্থা আরো খারাপ হবে নাকি ভালো হবে। নাম্বার টু, আগে দেখো তুমি স্টুডেন্ট হিসাবে কোথায় আছো। নাম্বার থ্রি, এবার সিরিয়াসলি ভেবে দেখো আগামী দিনে তুমি স্টুডেন্ট হিসাবে নিজেকে কোথায় দেখতে চাও। নাম্বার ফোর, নিজেকে প্রশ্ন করো পড়াশোনা নিয়ে যে সিদ্ধান্তটা নিতে চলেছ তার জন্য তুমি মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত কিনা। নাম্বার ফাইভ, ভেবে দেখো তোমার জীবনে যদি কোনো লক্ষ্য থাকে তাহলে সেটা পূরণ করার জন্য পড়াশোনার কতটা ভূমিকা রয়েছে। এই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাওয়ার পর যদি দেখো প্রতিটা উত্তর তোমাকে সঠিকভাবে পড়াশোনা করার দিকে ইশারা করছে, তাহলে আর বেশি চিন্তা করে লাভ নেই। নিজেকে সম্পূর্ণ পড়াশোনার জোনের মধ্যে ঢুকিয়ে দাও, প্রপার রুটিন তৈরি করে নাও, ভালো স্টুডেন্টদের সঙ্গে মেলামেশা শুরু করে দাও, তাদের থেকে স্টাডি করার বেস্ট ফর্মুলাগুলো কপি করতে থাকো, সবসময় শুধু পড়াশোনা নিয়েই ভাবো, পড়াশোনা নিয়ে আলোচনা করো, ইউটিউবে টপারদের ইন্টারভিউ দেখো, এরকম বেশি না অ্যাটলিস্ট 2-3 মাস করো, তাতে রেজাল্ট পেয়ে যাবে। আশা করি তারপর থেকে আর পড়াশোনার টিপস নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার।